রাস্তা অবরোধ করছিল, আমরা রাস্তা ব্লক করছি কেন, এই যে বৃষ্টি বাদল হয়েছে, তারপরে যে সবাই বাড়ি বাড়ি ঘরে জল, ড্রেন পাস হয় না, ড্রেন তারা বানায় না দীর্ঘদিন, তারা বলতে সময় 5 বছর পরে একবার আসে, একবার আয়ে তারপরে দিয়া তারা হাত জোর করে বট দেয়, আমরা সব ঠিক আছে, কিন্তু আমাদের তারা কোনো কিছু দেয় না, কিছু দেয় না, রাস্তা দেখেন সব রাস্তা ভাঙা, তারপরে তার ড্রেন করে না, তারা শুধু আইলে পরে কবলে ঠিক আছে, এইবার সেনশন হয়েছে না আগামীবার, এই দুদিন পরে যখন ভোটটা শেষ তারপরে কেউ আয়, তারপরে কেউ আয় না, কোনো কাউন্সিলর আয় না, কোনো মিনিস্টার আয় না, কেউ আয় না, এই রাস্তা বদ্ধ, সবাই বাড়ির বাচ্চা এরা সব নাই, নিখোঁজ নিখোঁজ, সব নিখোঁজ, একটা বাড়িতে মানুষের বাড়িতে জল ঢুকে, এই উঁচা জায়গা যদি জল ঢুকে তাহলে কেমনি হইব, তারপরে দিয়ে ড্রেন করে না দেখে তো ঘরে জল, সবাই ঘরের জল, এইটাই আমার বক্তব্য। এরা কোন জায়গা, এটা যখন বৃষ্টি হয় তখনই, প্রত্যেক বছর তারা ড্রেন করে না, ড্রেন নাই রাস্তা নাই, এই ভাঙ্গা ড্রেন দিয়ে আমরা হাঁটি, আর একটা অ্যাম্বুলেন্স ঢুকতে পারে না, একটা ফায়ার সার্ভিস একটা ঢুকতে পারে না, রুগী এমনি মারা যায়, এই যে এই ঘরের ভিতরে একটা রুগী মারা যাইতেছে, চেয়ারে করে দিলাম, যে একটা ডায়ালিসিস, এই দেখেন একটা প্রাইভেট স্কুলের ভিতরে আমরা, জেবি স্কুল, জেবি হিন্দি জেবি স্কুল, এটার মধ্যে গিয়ে আছে রুগী, আমরা এখানে রাখছি, কেড়ে গাড়ি আইয়ে না, গাড়ি আইয়ে না, রুগী উপরে, তাহলে আমরা কি করে আমরা থাকবো, এই লিগে আমরা আপদ বিপদ যদি উপরে হয় চিপা কাটবে।